ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ সানডেতে যাওয়ার কথা ছিল আমাদের চিড়িয়াখানা, জু, কিন্তু ওই একই ব্যাপার, রবিবার হলে যা হয়, কাজের চাপ, এটা কাজ ওটা কাজ, এদিকে রিটার্ন পড়ে আছে, রিটার্ন উপর থেকে আজকে আবার মিশোতে সেল চলছে। ঠিক আছে, তো আজকেও যাওয়া হলো না। তারপরে এই নিয়ে তো স্নান করেছেন, দেখাচ্ছে আরো কিসের জন্য যাওয়া হলো না তোমাদের, দেরি ইনি করেছেন একটু। ঠিক আছে, সকাল থেকে ঘুম থেকে উঠে দেরিটা ধুয়েছে, আর এই বালতিতে এক বালতি জামা কাপড় ধুয়েছে সকাল থেকে, এই জন্য এত দেরি। এই দেখুন এনাকে, চিড়িয়াখানা যাওয়ার হলে কমসেকম সকাল থেকে তো বেরোতে হয় না, যদি তুমি 9:30টার দিকে দেখ, শুনলাম চিড়িয়াখানা সেখানে খোলে জু, তো 9:30টার দিকে খুললে কমসেকম 10টার সময় গিয়ে পৌঁছাতে হবে। 10টার সময় পৌঁছালে সেখানে টিকিট কেটে ইলেকট্রিক গাড়িতে করে যেতে কমসেকম আরও 45 মিনিট, আধা ঘন্টা তো টাইম লাগেই না। এখন প্রায় বাজে 11:30, এখন যদি আমরা এখান থেকে বেরোই, আমাদের এখান থেকে যেতে 1 ঘন্টা দেখাচ্ছে ম্যাপে, তো 1 ঘন্টা মানে দিল্লি জ্যাম, ধরুন 1 ঘন্টা 15 মিনিট, 1.5 ঘন্টা লেগে যাবে। সেখানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে কটা বাজবে? পৌঁছাতে পৌঁছাতে আমাদের 1:30, 1:30 বেজে যাবে। 1:30 সময় পৌঁছে 4টার সময় জু বন্ধ হয়ে যায়, 4:30, 4:30 শুনলাম, বেশিরভাগ ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যায়, তো বেকার যে লাভ কি, ওই জন্য ড্রপ করে দিলাম আজকে। এখন যাচ্ছি নার্সারিতে, ফুলের টবগুলো খালি পড়ে আছে ওইখানে, আর মান্ডিতে দেখুন সকালবেলা কীভাবে ভিড় হয়ে গেছে। রবিবার ছুটি তাই পার্কে সব বাচ্চারা খেলাধুলো করছে, রোদ লাগছে তো অনেকে বসে খেলছেও সেটা দেখুন। আর এটা আমরা মান্ডির পেছন দিক থেকে যাচ্ছি, কিছু চারা গাছ নেবো আর নেবো মাটিও নিয়ে নিতে হবে না। আমরা নার্সারিতে চলে এসেছি, তো এই দেখো নার্সারিতে কত ফুল, আমরা দেখছি কোন কোন ফুলগুলো নেওয়া যায়। গাঁদা ফুল নেবে? রেড কালারটা বাচ্চি, কোন কোন ফুলগুলো নেব, এখানে তো গাঁদা গাছটা পছন্দ হচ্ছে, গাঁদা গাছ একটা তো নেব, আর কি নেওয়া যায় না, লেবু দেখো, এটা কি লেবু, একটু উঠু ফল হয়ে যাচ্ছে, দেখো বেগুন চারা, বেগুন চারা কোথায় লাগাবে না বলছি, অনেক কিছু আছে ওইদিকে, ওইদিকে ফুলগুলো খুব সুন্দর, এই ফুলগুলো কি দারুণ লাগছে দেখো, ওয়াও। হাই দেখো লেবু গাছ আছে, লেবু ঝুলছে, এর টপ থাকলে যেন মনে হয় দুটো সবজি গাছ, কিন্তু উপরে না রাখতে দেবে না এমন ওরা। আমার প্রথমে একটা গাঁদা গাছ ছিল, ফুল হয়েছিল কি সুন্দর সুন্দর। আচ্ছা এটা দেখো কি, কাঁচা লঙ্কা না কি বলো তো, এই কাঁচা লঙ্কা একটা নিবে গো, এইটা গুলি লঙ্কার গাছ মনে হচ্ছে, এই দেখো পেয়ারা হয়েছে, ওইদিকে কফি চারা দেখো, দেখতে পাচ্ছ এটা টমেটো, অনেক কিছু আছে বাবা, কোথা দিয়ে যাচ্ছি, এই দেখো, এই দেখো কফি চারা, আচ্ছা ওইদিকে ফুলগুলো সুন্দর সুন্দর, এই দিকে আসো আমাদের, একটা আছে পোলট্রি ফার্ম, ফার্ম বলছো পোলট্রি ফার্ম, ওখানে ওখান থেকে কি নিয়ে এসে, এটা ওল্ড কফির চারা দেখুন কত, কি কি নেবে তাহলে, জবা গাছ নিলে হয়, এটা তো লঙ্কা জবা, এটা লঙ্কা জবা, এই জবাগুলো মানে সারা বছর হয় নাকি কে জানি, 12 মাসে যদি হয় ভালো, তাহলে সবসময় ফুটবে, ফুলও পাওয়া যাবে ঠাকুরকে দেওয়ার জন্য, ঠাকুরকে একটা আদরা ফুল দেবো, এই জন্য গাঁদা ফুলটা নেবো কোথা, হ্যাঁ ওইটা হচ্ছে পোলট্রি ফার্ম, এখান ওই দেখো কত কফি চারা দেখছো,
চলো আমরা এবার চুজ করে নিই কোনটা কোনটা নেব, তারপরে মাটি নেব, তারপরে বাড়ি যাব। এখানে মাটিও তো নিতে হবে না? কী কী নেবো আমি খুঁজে পাচ্ছি না, যেন মনে হচ্ছে কী কী বাবা সব নেবে। হ্যাঁ, ফুলের চারাগুলো এত সুন্দর লাগছে না, গোলাপ গাছ তো রাখাই যাবে না, বাবা চুরি হয়ে যাবে। আমাদের তুলসী চারা জানেন তো, কে তার চা পাতি খাবে বলে নাকি, এটা কি দারুণ লাগছে। চলো নিয়ে নিয়ে আমরা তারপরে দেখাচ্ছি কী কী নিয়েছি বাড়ি গিয়ে। এই চারাগুলো কিনে এনেছিলাম, এই গাঁদা ফুলটা, লাল গাঁদা ফুলটা, এটা একটু স্টার ফুল, এটা একটু স্টার ফুল, ওই ফুলটা, একটা ডালিয়া ফুল, এগুলো সব চন্দ্রমল্লিকা ফুল তো ওটা। আচ্ছা, আর এগুলোতে তুলসী গাছটা দুটো টবে ছিল, একটা টবে করে দিয়েছি, আর টুম্পা এখন এগুলো থেকে শুকনো শুকনো যে ডালগুলো হয়েছিল সেগুলো ছেঁটে সাফ করছে। বেল গাছটাকে ও সাফ করে দিয়েছিল আগে, আর বস্তাটাতে না খাদ লাগানো মাটি নিয়ে এসেছিলাম সবগুলোতে দেওয়ার জন্য, তো খাদ মাটি সবে দিয়ে দিয়েছি। দেখা যাক কেউ যাতে না ছেড়খাড়ি করে, বাস এটাই, হ্যাঁ এটাই দেখে রাখতে হবে, এটাই চাই। আগে যতগুলো লাগিয়েছিলাম সেগুলোতে সব কে ডান্ডি থেকে ভেঙে নিয়ে চলে গেছে, অবস্থা খারাপ। তারপরে দেহের বাড়ি বিল্ডিং তৈরি হয়েছিলো ভেঙে গেছিলো, আর নিচে তো আমাদের রাখার জায়গাই ছিল না এগুলোতে, তো টবগুলো এইখানেই লাগাবো সামনে। এদিকটাতে রোদ বোদ লাগে না, এদিকটাতে লাগাবো, আরে ওই দিকটাতে লাগানো যাবে না, কেননা ওই দিকটাতে জামা কাপড় মেলা হয়, ওই দিকটাতে লাগানো যাবে না, লাগাবো তো এদিকটাতে। তো আমরা ফুলের পদাগুলোকে সেট করে দিয়েছি গাছগুলোকে, এবার গেছি ওদিকে প্রথমে তুলসী গাছ, তারপর বেলপাতা, তারপরে টগর, তারপর গাঁদা, স্টার স্টার, গাঁদা ফুল। হাতের অবস্থা দেখো কী অবস্থা হয়ে আছে, টগর, হ্যাঁ হাতের অবস্থা এই হয়ে আছে দুটো হাতেরই, আর এখনো তিনটে টব লাগবে, এখনো তিনটে টব, ওই মাটিটা আছে না তিনটে গাছ, মাটি এক্সট্রা হয়ে গেছে ওটাতে। খুব ভালো জবা ফুল, আর কি বলতো তুমি কি বলছিলে, তারা ফুল নাকি বলছিলে না, হ্যাঁ টগর ফুল, টগর ফুল, টগর ফুল তো ওইটা না, না ওইটা টগর না, এটা তারা, এইটা তারা ফুল না, টগর ফুল একটা আনবো, জবা আনবো, অন্য নার্সারিতে যাবো, এটা তো দেই, যদি দেখি অন্য নার্সারি আরো অন্য একটা ফুল গাছে আনবো। এতগুলো কুড়া বেরিয়েছে, ঠিক আছে এগুলো একটু অনেকটা পরিষ্কার করে দিচ্ছি, একটু অপরিষ্কার আছে, রাত্রেবেলা এসে এগুলোকে সব পুরো ছাদটাকে ধুয়ে সাফ করে দেবো সন্ধ্যাবেলা। চলো কী দেবে গেছে, সব থেকে হাসির একটা কথা, এই গাছটাতে না, এই গাছটাতে না কিছুই ছিল না, মানে গাছটা কেটে নিয়ে চলে গেছিলো না, একটা অন্য গাছ ছিল সেটা ভেঙে নিয়ে কি বাতেন কে নিয়ে চলে গেছিলো, বিল্ডিংয়েরই লোক নেবে কে নিবে ছাড়া। তারপরে এখানে যে একটা উপরে একটা আঙ্কেল থাকে, ঠিক আছে মাটিকে খুঁটে ধনে ধনে যে বীজ থাকে না সেটা ছড়িয়ে দিয়ে যায়, উনি বাহ ধনে পাতা হবে পেরে পেরে তরকারি দেওয়া হবে, এসে দেখবে না ওর নিচেই ধনে পাতা আছে, হয়ে যাবে বলবে ম্যাডাম জি কে আগে দিয়ে। তো সন্ধে হয়ে গেল, বিকালবেলা মালগুলো পৌঁছে দিয়ে গেল, এটা এটা বস্তাতে আছে ব্যাগ, আর সন্ধ্যা বাজে প্রায় 8টা, সন্ধ্যের সময় একটু বাজার গেছিলাম, বাজার গিয়ে জিনিস টিনিস কিনে এনে ওকে দিয়ে দিয়েছি, ও রান্না করছে এদিকে, আমার কাজ রিটার্নগুলো কেটে ঠিক করতে হবে, এগুলো কাটা পড়ে আছে, এগুলোতে মানে পণ্যতে ভরতে হবে নতুন, কাজের শেষ নেই, ওদিকে রান্না করছে, আমি ওগুলো করে নিই, করতে করতে 1 ঘন্টার মতো লাগবে, 9টা 9:30 দিকে উঠে পড়ো, আবার কালকে সকালের কাজ, তো কাজগুলো করে নিই। কাজ হয়ে গেছে তোমার, কাজ কমপ্লিট হয়ে গেছে মনে হয়, এই ব্যাগগুলো কি উঠানোর জায়গা নেই, চলো কালকে প্যাকেটে চলে গেলে কোথাও উঠাবো। এই সব ব্যাগ সব গুছিয়ে দিয়েছে, আর এই সব ব্যাগগুলো ট্রান্সপারেন্ট পণ্যি পড়েছে সব, এগুলো একা করেছো আজকে, সেদিকে পুরো র্যাক বলছিলাম, বলেছিলাম যে আমি রান্না করছি তুমি যাও গুছিয়ে দিয়ে আসো, পুরো একা আজকে র্যাক ফ্যাক সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে, এটাও বেডশিটটাও টান টান করে মিলে দিয়েছে, পুরো ঘর পরিষ্কার। আর এখানে কিছু রিটার্ন আসছে, এটা নিচে, হ্যাঁ গৌরীর মাকে দিয়ে দিবে যদি নেয়, নিয়ে নেয় ওরা। আর এখানে বেলুনের প্যাকেটগুলো গুছানো হয়ে গেছে, আর বেলুনের প্যাকেট করবে নাকি না সকালে, না সকালে
ঠিক আছে, রবিবার ওই বেরি কাজ করতে হয় বেশি, রবিবার আছে অনেক কাজ আছে সকাল থেকে। আমারও রান্না কমপ্লিট। আজকে আনছিলাম চুনো মাছ, 4:30 দিকে চলে গেছিলাম, দু রকমের চুনো মাছ আনছি, 250 করে, 500। আমি ওইদিকে কাটাকাটি করে রান্না বান্না বসেছি, তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, আর ও এদিকে সমস্ত তো কাজ একা করে নিয়েছে, আর আমার ওদিকে রান্নাবান্নাও কমপ্লিট, কিচেন পুরো পরিষ্কার হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার কাল, কালকে গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.